বাচ্চা নিয়ে যাচ্ছি, এরকমই নেওয়া উচিত। এটা গোল্ডেন রিট্রিভার, রেস কত? এটা 3 মাসের বাচ্চা। পাটি ডিপি করা না? পাটি ডিপি দুখানা ভ্যাকসিন হয়ে গেছে। পাটি ডিপিতেও 47 সালে 15 আগস্ট হয়ে গেছে। তারপরে ডিএইচসি হয়েছে। আপডেট কুকুর আছে একদম পুরো, কিছু করতে হবে না। বডি ওয়েট আছে 9 কিলোর মতো। কত রেখেছে প্রাইস? 2500। দারুণ বাচ্চা আছে, আপডেট একদম, কিচ্ছু করার নেই। এটা টেম হবে? হ্যাঁ টেম হবে। এটা মানে যার বাড়ি যাবে, হ্যাঁ না বলছি 3 মাস তো যাই থাকবে না। এবং আমি বলে রাখি যে কুকুর ন্যাচারালি তো এরকম কুকুর আমরা সবসময় পাই না, ওই একটা দুটো পাই, কিন্তু নিলে এইরকমই নেওয়া উচিত। তাদের মানুষেরও হেডেক কম, বার্ডেন কম। আপডেট কুকুর তো দুটো ভ্যাকসিন দেওয়া, ওর না খাবার প্রবলেম, না খাওয়ানোর প্রবলেম, না বমি, না পায়খানা, মানে ওর ইমিউনিটি পাওয়া অনেকটাই যেরকম পাওয়া যায়। রোগ ব্যাধি হওয়ার চান্স কম কম মানে 90% কম। যেটা 3 মাস পর্যন্ত হয় ম্যাক্সিমাম কুকুরে, সেটার অনেক হেলদি। দাম কি বলে? 19,500। নর্মালি গোল্ডেন রিট্রিভার বাচ্চা থেকে হাফ করলে যতটা হয়, তার দাম মার্কেটে মেল বাচ্চা 20 থেকে 22,000 নর্মালি। এটা মার্কেট খুলতে পাওয়া যাবে এরকম 20 থেকে 22। মেল বাচ্চা হলে আরো বেশিও হতে পারে, 3/23। ফিমেল বাচ্চা 18-19 হয়। আর এটা দুটো ভ্যাকসিন দেওয়া, 3 মাসে রেডি কুকুর তৈরি করে দেওয়া হয়েছে, তার দাম মাত্র 19,500। ভালো কোয়ালিটি, ভালো। 9 কিলো বডি ওয়েট। কিন্তু ভালো নেওয়ার লোক তো নেই। এখন ছোট হলে কি হবে? ভালো হয়, দেখতে সুন্দর লাগে, হাউমাউ করে, দোল লাফালাফি করে, কিন্তু যে কোনো মুহূর্তে সেটা হাজার ঘন্টা করে সেটা বোঝা। অনেক টেক কেয়ার করতে হয় ছোটো বাচ্চা, সেটা কিছুই না, যত্ন টেক কেয়ারটা বেশি করতে হয়, সবসময় ওর ডিটেল থাকতে হয়। এরা যদি ফুড কি আছে এখন? হোম ফুড, একদম হোম ফুড, যেটা ছোটো বাচ্চার তো হবে না। আচ্ছা, যে হয়তো প্যাকেট ফুড খাচ্ছে তাকে কি হট করে হোম ফুড দেওয়া যায়? এটা ধীরে ধীরে দিতে হবে, একবারে দেওয়া যায় খুব স্মুথলি দিতে হয়, জুম করে চেঞ্জ করা যায় না। খাবার চেঞ্জটা কুকুরের বিশাল সমস্যা, যদি অ্যাবজর্ব করতে না পারে, নিতে না পারে, সমস্যা হয়ে যেতে পারে। খুব স্মুথলি। আর এখন অফার কি আছে তোমার কাছে? থাকলে তো অফার কিছু বাচ্চা ছিল তো বিক্রি করে দিলাম। মেল বাচ্চা ছিল, বয়স ছিল 45, 7,800 টাকায় ল্যাব। 7,800 টাকায় ল্যাব মেল। আবার আচ্ছা, এই রাজুদাই যে ভ্যাকসিনেশন যেটা, এটা কি তোমার মানে ধরো কিছু স্টেপ বাই স্টেপ, মানে 1 বছরের কুকুরে ভ্যাকসিনে দিয়ে গেলাম, করালাম, আবার কি রিপিট করতে হয় নাকি ভ্যাকসিনেশন? মানে একবার দিয়ে খালাস না। আর হোম ফুডে কুকুর অনেক বেশি ভালো থাকে, ঘরোয়া খাবারে কুকুর অনেক বেশি ভালো থাকে। 30,000 টাকা দুটো ভ্যাকসিন করলাম, 3 মাস। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিও। 9330191323। আর এমনিতে সপ্তাহে তোমাকে যদি হোয়াটসঅ্যাপ করে, তুমি কখনো কখনো তো রিপ্লাই করেই দেবে? হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাইটা দাদাই হয়, ফোন করলে সবসময় ধরতে পারি না। আমরা ব্যাক কলও করি। কুকুর নিয়ে আসিনি কারণ আমার কুকুর বাড়ি থেকে একটু বিক্রি কি হয়, টুকটাক না থাকে না। মানে আমার বাড়ি কমা সত্যি, মানে বড় কুকুর নিলে কমা সত্যি ট্রেন করা যায়, 3 মাস 4 মাস আরামে করা যায়। 3 মাস 4 মাস ট্রেন করা যায়, করা যায়। দেখতে হবে কি স্ট্যাটাসে রয়েছে, কারণ একজনের বাড়িতে 3 মাস থাকা মানে অনেকটা দিন। 3 মাস 4 মাসটা ঠিক আছে। মানে এটা কি সব রকম কুকুরের ক্ষেত্রে, মানে বড় ব্রিড যেগুলো গ্রেড 10 বা ওইগুলোই ট্রেন করা যায়? 3 মাস 4 মাস। আর এমনিতে যদি ট্রেনারের দরকার হয়, তোমাকে যদি বলে কেউ, কিন্তু তুমি সবকিছুর মধ্যে বিষয়টা হচ্ছে যে একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে, কুকুরটাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। ছোট নেবেন কিছু সমস্যা হবে, মানে বাচ্চাকে বড় করার মতো যতটা রেডি পাওয়া যায় ততটাই ভালো। अनेक धारणा आज कुकुर बड़ हम रेडी हम ना कि कथा सुनबे ना ट्रेंड है ना सब बाजे बड़ो मान कि एक बचर कुकुर ने तो ना दो मास तीन मास डेढ़ मास क्रस कर गले भलो है सब समय तो पावा जाए ना सब समय पावा जाए एरक कुकुर कटा पावे हमें जो क्यों दिन में जवाब करते सारा दो मास लेगे जाए হয়ে গেল পাওয়াটা মুশকিল কিন্তু পেলে খুবই ভালো হয়। ম্যাক্সিমাম দেড় মাস দু মাস সেই দু মাসের মধ্যে যদি ভ্যাকসিনেশন দেওয়া থাকে আরো ভালো হয়। এগুলো তো মানুষ অনেকটা অতটা বোঝে না, দেখতে ভালো নেই করে গেল কিন্তু তার ডিভার্নিং বা ভ্যাকসিনেশন সাপোর্টটা থাকলে কিন্তু ভালো থাকে, ভালো থাকে এগুলো ভালোর জন্য। একটু বয়স হলে ভালো সবার জন্য, মানে হলে ভালো সিমিল ওষুধ ভ্যাকসিনেশন দেওয়া থাকে আরো ভালো। कुकुर के कि रोज मॉर्निंग वॉके नहीं जाते ही मैं सब बाड़ी जो वैक्सीनेशन है জার্মান শেফার্ডটা মেল ভালো করে দেখভাল করতে না হয় না। তবু জার্মান শেফার্ড বাড়িতে বাচ্চা নিয়ে গেলে আপনাকে বাচ্চার মতো মেনটেন করতে হয়, কিন্তু নিশ্চয় ফলো আপ করা উচিত, ফলো আপ করা বাচ্চা তৈরি হবে তার যেরকম বাচ্চাদের মেনটেন করা উচিত, যেভাবে বাচ্চা মানুষের কাছে যেভাবে দেখভাল করে সেইভাবে করা উচিত। আমরা তো গায়ে আমরা বাড়ি থেকে কাজের থেকে গিয়ে বা রাস্তা থেকে গিয়ে খুবই ডাক্তারের শুরু করছি, তা আমরা বাড়ির মানুষের কাছে কি করি না সিস্টেম মেনটেন করি না বলেই তো কুকুরের প্রবলেম হয়। আমরা ভাবছি মানে খাওয়া থেকে হয়, খাওয়া থেকে হয় না গিয়ে চটকাতে শুরু করি না। এই যে হাটে মার্কেটে কুকুরটা বসে রয়েছে দেখবে বাচ্চা হাত দিয়ে খাচ্ছে, ঠিক না? এটা হাতে অনেক ভাইরাস থাকে, ঘরের মধ্যে কখনো জুতোও রাখা উচিত না। কুকুর এসে ওগুলো স্মেল করে, কুকুরের স্মেলের থেকে অনেক ইনফেকশন এক হয়ে যায়। এগুলো একটু ফলো আপ ঠিকঠাক রাখতে পারলে কুকুর আপনি সেই মানে ভেজিটেবল ভাত খাওয়া না চিকেন ভাত খাওয়া বিশাল সমস্যা হয়। মেন হচ্ছে টেম্পারেচারটা ঠিক মতো করতে হবে, কুকুরকে সময় দিতে হবে, কুকুরকে সময় দিতে হবে একদম বাচ্চার মধ্যে। কুকুর আরও বেশি অবিডিয়েন্ট আরও বেশি ভালো হয়। মানে তাও কতক্ষণ সময় দিতে হয় দিনে? এরকম বাচ্চাকে আমরা সময় দিই, বাচ্চা নিয়ে যাচ্ছি কুকুর না তাহলে গল্প হয়ে গেল, নিয়ে গিয়ে রেখে দিলাম। এবার এই যে আমরা চাকরি বাকরি করি দুবেলা খেতে দিয়ে দিলাম আমার বাড়ি চলে গেলাম, ওটা করলে হবে না। ওটা কোনো সিস্টেম নেই, ওইভাবে হবে না। তাহলে কুকুর সেরকম তৈরি হবে, খাবে যাবে কথা শুনবে না, মানে সেই খেঁচা টাইপের হয়ে যাবে, মানে কুকুর রোগা হয়ে যাচ্ছে। দামি দামি খাবার খাচ্ছে, রয়্যাল ক্যানিন মাংস ডিলে হয়ে যাচ্ছে, মানে মেন্টালি ডিসঅর্ডার, ফুর্তি নেই, সমস্যা হয়। সাপোর্টটা সঙ্গ লাগে যে আমাদেরও ভালোবাসে তবেই তো সে তৈরি হবে না, মানে মেন্টালি আর ফিজিক্যালি বহুত সাপোর্ট। এটা তো আর কারো এত কিছু সব বলে দেবে না। এগুলোই দরকার, এগুলোই হলে আপনি ভালো করে মেনটেন হোক, বাচ্চার মতো মেনটেন হোক, দেখুন সেটা ফিজিক্যালি ডেভেলপ হবে, মেন্টালিও ডেভেলপ। মেন্টালি ডেভেলপ হওয়াটা তো খুব দরকার না, আমরা তো চিন্তা করি না। খাটের মধ্যে রেখে দিলাম, চেন দিয়ে বেঁধে রেখে দিলাম, খেতে দিলাম। আপনি দেখবেন যার বাড়িতে কুকুর ছাড়া থাকে তার বাড়ির কুকুরের ক্যারেক্টারটাই আলাদা। এই মানসিকতা দিয়ে কুকুর তৈরি।